যুদ্ধে সেই সময় যারা আওয়ামী লীগের নেতৃত্ব ছিলেন তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন এবং শেখ মুজিবুর রহমান সাহেব যতটুকু বোঝা যায় তিনি অনেকটা স্বেচ্ছায় সেই দিন পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদে চলে গিয়েছিলেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তিনি প্রথম কালুগার বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বিদ্যায় দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কি দেখলাম চতুর্থ সংসদ নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা অনেক লম্বা বিষয় আমি শুধু একটি প্রসঙ্গ তুলতে চাই চতুর্থ সংসদে যেদিন পার্লামেন্টে অনুমোদন হয় শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে ঢুকলেন আর জনগণের ভোট ছাড়াই তিনি প্রেসিডেন্ট হয়ে বের হয়ে গেছিলেন এই হলো আওয়ামী লীগের গণতন্ত্র সেই আওয়ামী লীগের কাছে এর চাইতে বেশি কিছু আমরা আশা করতে পারি না আর মানবাধিকারের প্রশ্ন আওয়ামী লীগের শুরুর শাসন আমলে সেটা যদি আলোচনা করা হয় সেটাও একটা লম্বা ইতিহাস সেটাও আমি বলতে চাই না আমি বলতে চাই এই আওয়ামী লীগের কাছ থেকে এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আমাদেরকে আরও অনেক স্যাক্রিফাইস করতে হবে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে তবেই হয়তোবা আমরা ইনশাল্লাহ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো দেশের মানুষের ভোটাধিকারের ফিরে আনতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলাদেশের এই ফ্যাসিস্ট